हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल। आज आमी रुई माछेर डिमेर चप बनिए देखाबो। प्रथमेई आमी रुई माछेर डिम एक पेटी धुए परिष्कार करे नियेछि। এখন আমি আধা চামচ লবণ, আধা চামচ হলুদের গুঁড়া, ডিমটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। ডিমটাকে একটি কড়াইতে ঢেলে দিয়েছি, পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। ডিমটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ডিমটা বলক এসে গেছে, উল্টে পাল্টে ডিমটাকে সম্পূর্ণ সিদ্ধ করে নেব। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, পানির রসটা একটু শুকিয়ে আমি ডিমটা নামিয়ে নেব। চপ বানাতে লাগছে আমার হাফ কাপ পেঁয়াজ কুচি, এক চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, এক চামচ মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো। সুজি নিয়েছি চার চামচ, এক চামচ আদা রসুন বাটা, ময়দা নিয়েছি এক কাপ, দুই পিস পাউরুটি পাঁচ মিনিট ভিজিয়ে রেখে আমি চিপটিয়ে নিয়েছি। ডিমের যে শক্ত দানাগুলো আছে এগুলো আমি হাত দিয়ে গুঁড়িয়ে নিব। তো আমি এভাবে মিহি করে গুঁড়িয়ে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি, গুঁড়া মশলাগুলো দিয়ে দেব, সুজি দেব, আদা রসুন বাটা দেব, পাউরুটি দেব। এখন হাত দিয়ে ভালো করে সকল উপকরণ একসাথে মিশিয়ে নেব। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, একটি আঠালো দই তৈরি হয়েছে। এখন আমি গোল করে দুই হাতের সাহায্যে চপের সাইজ দিয়ে নেব। এভাবে গোল করে প্রতিটা সাইজ বানিয়ে নেব। তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি ময়দাতে এপিট ওপিট করে জাস্ট গড়িয়ে নেব। তো এইভাবে আমি সবগুলো চপ গড়িয়ে নিয়েছি। এখন ভাজবো। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি তেলে দিয়ে দিব। এখন চপগুলো উল্টিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম রেখে আমার চপগুলো ভেজে নিতে হবে। ব্রাউন কালার হলে আমি নামিয়ে নেব।
তো ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি চপগুলি নামিয়ে নেব, এভাবে সব চপ ভেজে নেব। তো হয়ে গেল আমার রুই মাছের ডিমের চপ। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।